কোভিড-19 পরিস্থিতিতে 2021 শিক্ষাবর্ষের পাঠ্যসূচির ভিত্তিতে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ ও মূল্যায়ন নির্দেশনা ইতিমধ্যে কিন্তু 21তম সপ্তাহের জন্য অষ্টম শ্রেণীর অ্যাসাইনমেন্ট পাবলিশ হয়ে গেছে। আমরা ইতিমধ্যে বাংলা অ্যাসাইনমেন্টের উত্তর আমাদের চ্যানেলে পাবলিশ করেছি। এই ভিডিওটিতে আমরা গণিত অ্যাসাইনমেন্টের যে উত্তর সেটি পাবলিশ করবো, আপনাদেরকে জানিয়ে দিব। তারা অনুরোধ থাকবে অবশ্যই, যারা বাংলা অ্যাসাইনমেন্টের উত্তর দেখেননি অবশ্যই তারা কষ্ট করে আমাদের চ্যানেল থেকে ভিডিওটা দেখে নেবেন। চলুন আমরা এই যে গণিত অ্যাসাইনমেন্টের প্রশ্নটা দেখি, তারপর উত্তর করতে যাব। এখানে বলা হচ্ছে শ্রেণী অষ্টম বিষয় গণিত অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ 5, অর্থাৎ এর আগে আপনারা 4টি গণিত অ্যাসাইনমেন্ট করেছেন, এটি পঞ্চম নম্বর অ্যাসাইনমেন্ট। তারপরে অ্যাসাইনমেন্টের অধ্যায় এবং শিরোনাম, অ্যাসাইনমেন্টের অধ্যায় হচ্ছে অষ্টম অধ্যায় এবং শিরোনাম হচ্ছে চতুর্ভুজ। পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পাঠ নম্বর ও বিষয়বস্তু 8.1 থেকে চতুর্ভুজ, 8.2 থেকে চতুর্ভুজের প্রকারভেদ, 8.3 থেকে চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য, 8.4 থেকে চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল, 8.5 থেকে ঘনবস্তু, 8.6 থেকে চতুর্ভুজ অঙ্কন। এখানে আপনাদের জন্য জাস্ট যে আনসারটি করতে হবে সেটি প্রশ্ন দেওয়া আছে, যে কোনো সমান্তরিকের সন্নিহিত বাহুর দৈর্ঘ্য অনুপাত 5:5 এবং সামান্তরিকটির একটি কোণ 45 ডিগ্রি। এই উদ্দীপকের আলোকে 4টি প্রশ্নের সমাধান করতে হবে। ক নম্বরে বলা হচ্ছে সামান্তরিকটি অঙ্কন করতে হবে। খ নম্বরে বলা হচ্ছে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করলে প্রমাণ করো যে ও বিন্দুতে যে কোণ দুটি সন্নিহিত কোণ। তারপর এখানে গ নম্বরে বলা হচ্ছে উদ্দীপকে কি পরিবর্তন করলে চতুর্ভুজটি সামান্তরিক হবে কিন্তু রম্বস হবে না, তা যুক্তি দিয়ে উপস্থাপন করো। তারপরে ঘর নম্বরে বলা হচ্ছে প্রমাণ করো যে উদ্দীপকের সামান্তরিকের কোণগুলো সমষ্টির 4 সমকোণ, এটি প্রমাণ করতে হবে। আর এর পাশে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে যে গণিত পাঠ্য বইয়ের অষ্টম অধ্যায়ে আলোচিত বিভিন্ন প্রকার চতুর্ভুজ সম্পর্কিত উপপাদ্যের ধারণা লাভ করে সমস্যার সমাধান করতে হবে। এই হচ্ছে আপনাদের জন্য নির্ধারিত অ্যাসাইনমেন্টের প্রশ্ন। এর পাশে মূল্যায়ন রুবিক্স দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমরা সরাসরি উত্তরপত্রে চলে যাই। এখানে শ্রেণী অষ্টম বিষয় গণিত অ্যাসাইনমেন্ট নাম্বার 5, অ্যাসাইনমেন্ট শিরোনাম চতুর্ভুজ। এটি হচ্ছে আপনাদের শিরোনাম। আমি আবারও বলছি আপনাদের অ্যাসাইনমেন্টের কভার পেজের শিরোনাম কিন্তু চতুর্ভুজ, যেটি মাথায় রাখবেন আপনারা। তারপরে এখানে আমরা ক নম্বর যে প্রশ্নের উত্তর সেটি এখানে সামান্তরিকটি আঁকতে বলা হয়েছিল, আমরা কিন্তু এখানে সামান্তরিকটি এঁকেছি। আপনারা এভাবে সামান্তরিকটি আঁকাবেন, চিত্রে ABCD একটি সামান্তরিক। এখানে এই যে কোণ A সমান সমান কিন্তু 50 ডিগ্রি, এটি কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। এই কোণ সমান সমান 50 ডিগ্রি, 50 ডিগ্রি। আর তারপরে AB সমান সমান CD, অর্থাৎ AB সমান সমান CD, এই বাহু সমান সমান কিন্তু এই বাহু, এটি কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। এবং অঙ্কনের সময় এটি কিন্তু এভাবে কিন্তু মেপে কিন্তু করতে হবে। এই বাহুর মাপ 5 সেন্টিমিটার, AB ইকুয়াল CD, এই বাহুর মান যদি 5 সেন্টিমিটার হয় তাহলে কিন্তু, যে এটি যদি 5 সেমি হয় তাহলে কিন্তু এটি, অর্থাৎ CD-ও কিন্তু 5 সেমি, অর্থাৎ আমরা কিন্তু 5 সেমি করে মাপ নিয়েছি। আপনারা এভাবে লিখে দিবেন। তারপরে এখানে AD সমান সমান BC, অর্থাৎ এই বাহু সমান সমান এই বাহু, AB সমান সমান AD সমান সমান BC, এটিও কিন্তু 5 সেন্টিমিটার করে, অর্থাৎ এটিও কিন্তু 5 সেন্টিমিটার করে, এটি কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। বিশেষ দ্রষ্টব্য সেটি হচ্ছে যে মেপে অঙ্কন করতে হবে। অঙ্কনের সময় অবশ্যই আপনারা স্কেল দিয়ে 5 সেন্টিমিটার করে 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 মেপে নেবেন। এই হচ্ছে আপনাদের ক নাম্বার প্রশ্নের উত্তর। তারপরে খ নাম্বার প্রশ্নটি আমরা দেখি। খ নাম্বারে বলা হয়েছিল আপনাদের প্রশ্নটি আমরা একটু দেখাই আপনাদেরকে। আপনাদের খ নাম্বার প্রশ্নতে বলা হয়েছিল যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করলে প্রমাণ করে যে ও বিন্দুতে যে কোণ দুটি সন্নিহিত কোণ সমান। আমরা এখানে জাস্ট দেখি একটু, যে এখানে কিন্তু আমরা একটি সামান্তরিক এঁকে এঁকে নিয়েছি। এখানে কর্ণদ্বয় অর্থাৎ AB এবং BD একটি দুটি কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, এই বিন্দুতে ও বিন্দুতে কিন্তু এখানে ছেদ করেছে। বিশেষ নির্বাচন, মনে করি সামান্তরিকের কর্ণদ্বয় AC ও BD কর্ণদ্বয় ও বিন্দুতে ছেদ করেছে, প্রমাণ করতে হবে যে ও বিন্দুতে যে কোনো দুটি সন্নিহিত কোণ সমান। তারপর আমরা দেখি প্রমাণ, যেহেতু A ও AC ও BD কর্ণদ্বয় ও বিন্দুতে ছেদ করেছে, AC ও BD কর্ণদ্বয় ও বিন্দুতে ছেদ করে বিপ্রতিপ কোণ উৎপন্ন করে, অতএব কোণ A ও D সমান সমান কোণ B ও C, তারপরে কোণ A ও B সমান সমান কোণ C ও D, বিপ্রতিপ কোণ দ্বয়ের বিপরীত কোণ দ্বয় সমান হয়, অতএব ও বিন্দুতে যে কোনো দুটি সন্নিহিত কোণ সমান, এটি কিন্তু প্রমাণিত হয়ে গেল। এটি করে লিখলে আপনাদের না। তারপর আমরা গ নম্বর প্রশ্নের উত্তর দেখবো। গ নম্বর প্রশ্ন সাজানো হয়েছে, প্রশ্নটি একটু দেখে দেখে দিই আপনাদেরকে।
উদ্দীপকে কি পরিবর্তন করলে চতুর্ভুজটি সামগ্রিক ভাবে কিন্তু রম্বস হবে না, যা যুক্তিতে উপস্থাপন করো। আমরা একটু দেখি যে উদ্দীপকে কোনো পরিবর্তন কোন পরিবর্তন করলে চতুর্ভুজটি সামান্তরিক হবে কিন্তু রম্বস হবে না, তা যুক্তিতে উপস্থাপন করা হলো। এখানে আমরা এ বি এখানে জাস্ট আমরা সামান্তরিকটি এঁকে নিয়েছি এভাবে। তারপরে উদ্দীপকের দুইটি চিত্রের মধ্যে লক্ষ্য করলে দেখা যায় যে কোণ বি এ ডি গ্রেটার দেন কোণ বি এ ডি, অর্থাৎ এই যে বি এ ডি অর্থাৎ এই কোণের থেকে কিন্তু এই কোণ ছোট, অর্থাৎ এই কোণ বড় এই কোণ ছোট, অর্থাৎ এই এই যে বাহুটাকে আর একটু বেশি ভাঁজ করা হয়েছে, তাই এই এই কোণটা বড় এই কোণটা ছোট। কিন্তু কোনো পরিবর্তন রয়েছে কোণ কিন্তু কোনো পরিবর্তন হয়েছে ও সামান্তরিক হয়নি, সামান্তরিক হয়েছে তবে রম্বস হয়নি। পরিবর্তন হলেও দেখা যায় যে কিন্তু এটিও সামান্তরিক এটিও সামান্তরিক, কিন্তু কোনো অবস্থাতেই কিন্তু রম্বস হয়নি। আর রম্বসের ক্ষেত্রে আমরা জানি যে রম্বসের যে চার বাহু যে সমান হয় এবং কোনগুলো কোনো কোনো সমকোণ হয় না, সেক্ষেত্রে কিন্তু কোনো কোনো সমকোণ নয় বাট কিন্তু চার বাহু সমান নয়, সেক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি যে এটি কিন্তু রম্বস নয় সামান্তরিকই থাকবে যদিও কোনো পরিবর্তন করা হয়। তারপর আমরা গ নাম্বার প্রশ্নটি দেখব। গ নাম্বার প্রশ্নতে আমরা সাজিয়েছি যে প্রমাণ করে যে উদ্দীপকের সামান্তরিকের কোণগুলো সমষ্টির চার সমকোণ। এখানে আমরা সামান্তরিক এঁকে নিয়েছি এবং তার একটি কর্ণ এঁকে নিয়েছি, এসি কর্ণ। বিশেষ নির্বাচন মনে করি এবিসিডি একটি সামান্তরিক। প্রমাণ করতে হবে যে এখানে যে কোন এ প্লাস এটি প্লাস জাস্ট কোন এ প্লাস কোন বি প্লাস কোন সি প্লাস কোন ডি সমান সমান চার সমকোণ, অর্থাৎ এই কোণ এই কোণ এই কোণ এবং এই কোণ যোগ করলে চার সমকোণ হবে। প্রমাণে আসি আমরা, এবিসিডি সামান্তরিকে এসি কোণটি ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এসিডি এই দুটি ত্রিভুজে বিভক্ত করে, অর্থাৎ এই যে মাঝখানে যে কর্ণ আসার ফলে এই পাশে একটি ত্রিভুজ উৎপন্ন হয়েছে এ পাশে একটি ত্রিভুজ উৎপন্ন হয়েছে। অতএব আমরা ত্রিভুজ এবিসি দেখতে পাই যে কোণ বিএসি প্লাস কোণ এসিবি প্লাস কোণ বি সমান সমান দুই সমকোণ, এটি 1 নম্বর সমীকরণ। তারপরে ত্রিভুজ এডিসি এর মধ্যে দেখতে পাই যে কোণ সিএডি প্লাস এসিডি প্লাস ডি কোণ সমান সমান দুই সমকোণ, এটি হচ্ছে 2 নম্বর সমীকরণ। যেহেতু কোণ বিএসি প্লাস কোণ সিএডি ইকুয়াল এ কোণ এসিবি সমান প্লাস কোণ এসিডি ডি সমান সমান সি, অর্থাৎ এই দুটো যোগ করলে আমরা সি কোণ পাবো, এই দুটো কোণ যোগ করলে আমরা এ কোণ পাবো। অর্থাৎ আমরা 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ যোগ করি, এখানে আমরা 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ যোগ আকারে সাজিয়েছি। অতএব কিন্তু আমরা এখানে এখান থেকে পেয়ে যাই যে কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি প্লাস কোণ ডি সমান সমান চার সমকোণ। এখানে বিএসি এবং প্লাস সি এর দিক তুলে দিয়ে কিন্তু আমরা এ লিখেছি, অর্থাৎ এই যে এখানে এই দুটি মিলে যে এ কোণ হয় এখানে কিন্তু আমরা সেই মানগুলো বসে দিয়েছি, সেক্ষেত্রে কিন্তু চার সমীকরণ হয়ে যায় আর সেটি প্রমাণিত হয়ে যায়। এটি হচ্ছে আপনাদের নির্ধারিত অ্যাসাইনমেন্টের উত্তর, সুন্দর করে আপনারা খাতায় তুলবেন, যদিও লেখার একটু সমস্যা হতে পারে আপনাদেরকে, তবে কোনো সমস্যা হলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করবেন, আপনাদের জন্য কমেন্ট বক্স খোলা আছে। পরিশেষে সকলের ভালো অ্যাসাইনমেন্ট কামনা করি, এখানে শেষ করছি, ভালো থাকবেন সুস্থ থাকবেন, গুড বাই।